বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়কদের একটি প্রতিনিধি দল আজ সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেয়। সন্দেশখালীতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের বাস বাসন্তী হাইওয়েতে ওঠার আগেই পুলিশের বিশাল বাহিনী তাদের পথ আটকায়। বাধা পেয়ে সেখানে বিধায়কদের বাস থেমে যায়। বাধা পেয়ে আম্বেদকার ব্রিজের সামনে শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা বাসে বসেই অবস্থান বিক্ষোভ করেন। শুভেন্দু অধিকারী বলেন, সন্দেশখালীতে নারীদের সম্মানহানি করা হচ্ছে, সেই চিত্র আড়াল করতে বিজেপি বিধায়কদের বাধা দেওয়া হলো। অগ্নিমিত্রা পল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, তাই বিজেপি বিধায়কদের আটকেছে পুলিশ। এসসি এসটি মহিলাদেরকে ভোগের পণ্য হিসেবে, আমার কথা না, মায়েদের ভোগের পণ্য হিসেবে সন্দেশখালী দরজা মিনা খাতে পাবেন, হাড়োয়াতে পাবেন, ভাঙ্গড়ে পাবেন, ক্যানিংয়ে পাবেন, বাসন্তীতে পাবেন, গোসাবাতে পাবেন, দিনহাটা শীতলকুচিতে পাবেন, গড়বেতা কেশপুরে পাবেন। এই যে শুধু টাকা খাওয়া নয়, মাতৃশক্তির তার যে অলংকার, তার সম্ভ্রম, তার ইজ্জত, মায়ের সবকিছু ওরা খেতে চায়। সন্দেশখালীতে খেয়েছে, প্রকাশ হয়ে গেছে। ধন্যবাদ ইডিকে। ইডি যদি মার না খেত, সিআরপিএফ যদি চোট না পেত, শাহজাহানের ঘরে যদি না যেত, তাহলে এই তথাকথিত মমতার সম্পদ গর্তেও ঢুকতো না, আর এই সন্দেশখালী মায়েদের এই অত্যাচারের ইতিহাসও সামনে আসবে। মমতার পুলিশ ঠিক করে দিয়েছে যে আমাদের যেতে দেবে না, এখানে কোনো নিয়ম আইন শৃঙ্খলা কোনো কিছু বিষয় নেই। এটা তো 144 দাঁড়াই নেই, এখানে এখান থেকে সন্দেশখালী 60 কিলোমিটার দূরে, সন্দেশখালী কেন আটকেছে? মমতা ভয় পায়।